আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, কিন্তু ফাতিহা একটু সিক বলতে গতকাল রাতে ওর একটু বমি হয়েছে। তো ওর বাবা তাই ভাবলো যে মেয়েকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, মানে রুটিন চেক আপ করিয়ে নিয়ে আসি। তেমন কিছুই হয়নি, জাস্ট একটু বমি করেছে এই আর কি। তো তাই আজকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, একটু সর্দি সর্দি ভাবও আছে। তো এর আগে একটি ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে ফাতিহাকে কীভাবে চেক আপ করাই, ওইটা একদিন একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ওকে আমি আটদিন হসপিটালেও, জন্মের পর থেকে ওইখানেই চেক আপ করাই, রেগুলার চেক আপ ও আটদিন হসপিটালেই হয়েছিল। তো এই তো আজকে আপনাদেরকে দেখাবো ফাতিহাকে কিভাবে একদম রুটিন চেক আপটা করাই। আটদিন হসপিটালের সব কার্যক্রম আমার কাছে ভালোই লাগে। ও যেহেতু আটদিন হসপিটালেই হয়েছে, তাই তখন থেকে এই পর্যন্ত সবসময় আর কি চেক আপের মধ্যেই আছি। আমি আর হসপিটাল চেঞ্জ করিনি, যেহেতু এখানে সব কিছুই ভালো, সব কিছুই ঠিকঠাকই মনে হয় আমার কাছে। ভিডিওটি বেশ কিছুদিন আগেই শ্যুট করা, তো দিব করে আর কি দেয়া হচ্ছিল না, তো আজকে দিয়েই দিলাম ফাইনালি। বিকালের এই টাইমটাতে ফাতিহা ঘুমায়, তো আজকে তো আর ঘুমাতে পারেনি, তাই রিক্সাতেই একটু ঘুমাচ্ছে। বিকালে আসলে হয় কি, ডাক্তার ভালো পাওয়া যায় এই আর কি। তো এই তো আমরা চলে আসছি হসপিটালে। আটদিন হসপিটালে অনেকগুলো গেট আছে, এই গেট দিয়েও ঢুকা যায়, তো আমরা সামনের গেটটা দিয়ে ঢুকবো। তো আজকে আপনাদেরকে দেখাবো পুরোটা, যতক্ষণ থাকি কি কি করি, কিভাবে চেক আপ করাই ফাতিহাকে। আটদিন হসপিটালটা মূলত মা ও শিশুদের জন্য, এখানকার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মা ও শিশু। অনেকের সাথে নাকি ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এই হসপিটালে, কিন্তু আমার সাথে তেমন কিছুই হয়নি, আর হলে তো আমি বাবুকে এখানে 2 বছর ধরে নিয়ে আসতাম না। হসপিটালটা আমার কাছে খুবই ভাল লাগে, খুবই নিট অ্যান্ড ক্লিন, আর আমার বাসা থেকে খুবই কাছে, আর সেবার মানও আমার কাছে খুব ভাল লাগে। বাবুকে অনেক ভালো করে, সুন্দর করে চেক আপ করানো হয় এইখানে। আর এই যে ঢুকতেই প্রথমে জুতা কাউন্টারে জমা দিয়ে তারপর যেতে হয়, আর এই যে আমরা প্রথমে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, যেখানে কিনা আগে রিসিট কাটা হয় ডাক্তার দেখানোর জন্য। এখানে ইন্ডিভিজুয়ালভাবে পে করতে হয়, যেমন ডাক্তার দেখানো, ওজন মাপা, কোনো ভ্যাকসিন থাকলে সব বিল এখানেই কমপ্লিট করে তারপর উপরে যেতে হয়। উপরে কোনো বিল পে সিস্টেম নেই। 24 আওয়ার্স দিয়ে এইখানে বড় বড় ডাক্তার অ্যাভেলেবেল থাকে, এই একটা সুবিধা আর কি এই হসপিটালে। আলহামদুলিল্লাহ বাবুকে আমি হসপিটালে এনে কখনো কোনো প্রবলেম ফেস করিনি, এই পর্যন্ত তো অনেক ডাক্তারই দেখিয়েছি এই হসপিটালের, কখনো কোনো প্রবলেম মনে হয়নি আমার কাছে, ভালোই লেগেছে, এই জন্য আর হসপিটালও চেঞ্জ করিনি। আর এই যে এদিকে আমার মেয়ে, তো বাকি বাচ্চাদেরকে পেয়ে খুবই খুশি, ও কোথাও গেলে এরকম বাচ্চা দেখলে খুব খুশি হয়। আর এই তো বাবনের বাবার কাউন্টারের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা উপরে চলে যাই 309 নম্বর রুমে, যেখানে কিনা বাবুর ওজন মাপা হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, সব বাবুদেরই প্রথমে চেক আপের আগে তাদেরকে ওজন মাপতে হয়, আর ওজন মাপার রুমটা হচ্ছে 309 নম্বর রুমে। তো এখানেই যাচ্ছি। বাবু কিন্তু প্রথমে ওয়েট মেশিনে উঠতে চেত না, খুবই কান্নাকাটি করতো, ওকে কোনোভাবেই মেশিনে শুয়ে বা বসিয়ে ওজন মাপা যেত না, খুব কান্না করতো। আর এখন আলহামদুলিল্লাহ ও নিজেই উঠে, আর উঠলে আর নামতে চায় না, এটাই আর কি বাবনের বাবাকে আমি বলছিলাম, দেখো ওকে কত কষ্ট হতো ওজন মাপাতে, আর এখন ও উঠলে আর নামতে চায় না, বরং হাত দিয়ে আরও দেখিয়ে দেয় যে ও উঠবে, ওইখানে বসবে। তাই বাবনের বাবা ওকে একটু বসালো এই জায়গায়, ও খুব উঠতে চাচ্ছিল তাই, আর একবার বসানোর পর সেখান থেকে আর সে উঠবে না। এই তো তারপর আমরা চলে যাই 314-তে, এইখানে জানতে হয় বাবুর কোনো ভ্যাকসিন আছে কি না, বা পরবর্তীতে কোনো ভ্যাকসিন দিতে হবে কি না। তো বাবুর আলহামদুলিল্লাহ এখন আপাতত কোনো ভ্যাকসিন নেই, ওইটাই আর কি জানলো বাবুনের বাবা। তারপর আমরা চলে যাই 414-তে ডক্টরস চেম্বারে, যেখানে বাবুর মেইন চেক আপ হবে। তো ঢুকতেই প্রথমে বাবুর টেম্পারেচার চেক করা হয়, তারপরই ভিতরে পাঠানো হয়। আর এই তো আমরা যাচ্ছি।
এখানে মোটামুটি ভিড় থাকে সময় বুঝে আর কি। তো ভিতরে গিয়ে বাবুর কার্ডটা জমা দিয়ে এসে এখানে ওয়েট করা লাগে, তো সিরিয়াল বাই সিরিয়াল আর কি ডাকে। আমার এই ভিডিওটি করার পিছনে একটা মেইন উদ্দেশ্য হচ্ছে, যারা আদ্দিন হসপিটাল পছন্দ করেন না বা আদ্দিন হসপিটালে এখনও আসেননি বা যারা বাবুদেরকে একটা ভালো জায়গায় চেক আপ করাতে চান, তারা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন এই আর কি। আমি বাবুকে সবসময় এখানে দেখাই, আমার কাছে পার্সোনালি খুবই ভাল লাগে। আর এই তো মোটামুটি ভিড় থাকায় আমাদের ওয়েট করতে হচ্ছে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও লাইক করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমি যখনই ভিডিও আপলোড দেই আপনাদের কাছে নোটিফিকেশন যায়। এই তো, আর এদিকে খেলতে খেলতে আমার মেয়ের সিরিয়াল চলে আসছে, তো ভিতরে ওর বাবাই নিয়ে যাচ্ছে যে কোনো একজন যাওয়া যায়। তো ওর বাবাই গেল আজকে, ও নাকি আমার চেয়ে ভালো ডিটেলসে বলতে পারবে ডাক্তারকে প্রবলেমের কথা। তো আমি আর গেলাম না, ওই গেল। আর এই তো চেক আপ করিয়ে আমরা বের হয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে সুস্থই আছে, ওকে কোনো এক্সট্রা কোনো টেস্ট দেয়নি। আর ডাক্তার দেখে বলেছেন যে ঠিক আছে, হালকা পাতলা ঠান্ডা আছে, সেটা মেডিসিন দিয়ে দিয়েছেন, ওটা খেলেই চলে যাবে। এই তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আমাদের চেক আপও কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাব। আর এই তো আমরা বের হয়ে গিয়েছি অলরেডি। তো যেতে যেতে এই তো হসপিটালে একটা সুন্দর বাবুদের শপ আছে, যেখানে কিনা বাচ্চাদের এ টু জেড পাওয়া যায়। তো আমি আসলে আগে এখানে ঢুকি, দেখি আমার বাচ্চার জন্য কিছু নেওয়া যায় কি না। তো প্রতিবারই কিছু না কিছু নিয়ে যাই। তো এবারও বাবনে বাবার সাথে ঢুকলাম, আর এই যে আমার মেয়ে নিজের জন্য নিজের জুতা চুজ করে নিয়ে গিয়েছে, কিন্তু এটা আনফর্চুনেটলি ছোট বেবিদের, নিউবর্ন বাচ্চাদের। আর এই যে এদিকে মেয়েকে নিয়ে একটু ভিডিও করতে চাচ্ছি, কিন্তু মেয়ে আমার তাকাচ্ছেই না ঠিক মতো, মেয়ে সুস্থ তাই এই ভেবে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর এই তো এখন আমরা বাসায় চলে যাব। তারপর এই যে বাবুনের বাবা দাঁড়িয়ে আছে দূরে, রিক্সার জন্য ওয়েট করছে। আমার রিক্সা ছাড়া কিছু ভালো লাগে না বলে বাবুনের বাবা আজ রিক্সার জন্য ওয়েট করে, ব্যাপারটা ভাবলে আমার খুব হাসিও পায় কষ্টও লাগে। আর এই তো আজকে আমি চেষ্টা করেছি আদ্দিন হসপিটালে কিভাবে বাবুকে চেক আপ করাই আপনাদেরকে দেখাতে, যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখাতে। আর এই তো বাসায় চলেই যাচ্ছিলাম, আর মাঝপথে রিক্সা থামালাম, কেন বলেন তো, কফি লাইম থেকে কফি খাবো তাই। বাবুনের বাবার এটা অনেক প্রিয় একটা জায়গা, সে এখান থেকে মিন্ট লেমন নিবে আর আমি কোল্ড কফি নিব, তারপর খেতে খেতে বাসায় চলে যাব। তো এই তো এই ছিল আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগ নিয়ে চলে আসব। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।